সুর করে দুরদ পড়া কি আছে ভাইরা আমার কোরআনে করিমের তেলাওয়াত সুর করে সুন্দর কণ্ঠে পড়তে হবে কারণ হাদিসে আসছে কোরআন যে সুন্দর কণ্ঠে পড়ার চেষ্টা করে আল্লাহ যাকে যতটুকু দিছে ততটুকু সে একেবারে আহামরির সুরে পড়তে হবে এমন জরুরি না তার যতটুকু আছে ততটুকু অনুযায়ী চেষ্টা করবে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার আর অন্য হাদিসে আসছে যে সাল্লাম বলেছেন জাইয়েনুল কোরআন আবি এসওয়াতিকম তোমরা কোরআনকে তোমাদের কণ্ঠ দিয়ে সাজাও সুন্দর করে পড়ো কোরান ছাড়া আর কোনো কিছুতে সুর দেওয়ার কোনো নির্দেশ শরিয়তে নাই এখন কোরান ছাড়া আপনি দুরুত পড়ার সময় যদি সুর দেন এটা মোবাহ এটা এটা না জায়েজ বা হারাম হবে না কারণ এটাকে কেউ সুন্নত বা স্ববের কাজ মনে করে সুদ দেয় না যে সুর না দিলে সব হবে না এরকম কেউ মনে করে না অতএব সুদ দেওয়াটা মোবাহ্ বা জায়েজ আছে কিন্তু সুর দিতে হবে দুরুত পড়তে হলে এমন কোনো কথা অনেকে সব স্বাভাবিকভাবে বলতেছে দূরত বললেই সুদ ধরে আল্লাহ এরকম কোনো সুদ ধরতে হবে এমন কোনো আবশ্যকীয়তা বা দূরত পড়ার কোনো আদবও না যে সুদ দিতে হবে আপনি স্বাভাবিক পড়েন আল্লাহম্মদসল্ল্ল্লি আলহাম্মদ আল আলী মোহাম্মদ কামা সল্লা ত আলাব্রাহীম আল্লাব্রাহীম ইন্না কাহামিঈদ মজিদ এটাকে আপনি যদি সুদ দিয়া টান দিয়ে টান দিয়ে পড়েন সব একটা বেশি হবে নাকি একটা বেশি হবে এমন কোনো কথা অতএব সুদ দিয়া কেউ দূরত পাঠ করলে সেটা জায়েজ আছে কিন্তু এটা পাঠ করলে কোনো উত্তম এমন না হ্যাঁ কেউ যদি মনে করে না সুদ দিয়ে পড়লেই সব বেশি হবে তাহলে সেটা ভুল এবং বেদার্থের দিকে যেতে পারে নর্মালি সুদ দিয়ে পড়েন বা সুসার পরে আপনার ব্যাপার দূরত পড়লেই হল মানুষ মারা যাওয়ার পর পুরুষ মহিলা মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করিলে কি মৃত ব্যক্তির কোনো উপকার হয় ভাইরা আমার মৃত ব্যক্তি লাশের পাশে তার পাশে গোল হয়ে কোরআন তেলাওয়াত করার একটা রেওয়াজ আমাদের সমাজে আছে ঠিক না কোরআন এবং হাদিস দ্বারা এরকম কোনো আমলের কোনো প্রমাণ নাই ভাই কোনো আমলের প্রমাণ এরকম পাওয়া যায় না যে মানুষ মারা যাওয়ার পর তার পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে কারণ কোরআন এটা জীবিত মানুষের জন্য কোরআন তেলাওয়াত জন্য আপনি কোরআন জীবিত মানুষকে শুনে দিতে পারবেন মরা মানুষকে শুনে পারবেন জীবিত মানুষকে যদি শুনান সে শুনলে সব পাবে আর আমল করলে তো সব আছেই ঠিক না ভাই ঠিক অতএব কোরআন তেলাওয়াত করে জীবিত মানুষকে শোনাতে হবে মৃত মানুষকে কোরআন শোনানোর কোনো নির্দেশ কোরআন হাদিসে এই লোকটা মারা যাওয়ার পরে এখন তার পাশে কোরআন তেলাওয়াত করতেছেন জীবদ্দশায় তারা যদি কোরআন শোনাতে পারতেন কোরআন উপর আমল করাতে পারতেন তাহলে তারও লাভ হইতো আপনারও লাভ হইতো কথা কি বুঝাইতে পারছি আমাদের দেশে কোরআনের জন্য পড়ার জন্য আবার হুজুর টাকা দিয়ে নিয়ে আসে মাদ্রাসা ছাত্রদেরকে আনে ঠিক না ভাই ঠিক এনে তাদেরকে টাকা পয়সা দেয় তারা পড়ে ভাই মুর্দের জন্য কোরআন তেলাওয়াত করাইয়া টাকা দেওয়াও না যায় টাকা নেওয়াও না যায় অনেক সময় না যায় কাজটা আমরা করি মুর্দের জন্য দোয়া করবেন নিজেরা নিজেদের তরফ থেকে পাঠাবেন টাকা দিয়া ভাড়া দিয়া মুর্দের জন্য কোনো আমল করানো যায় নাই সারা বিশ্বের ওলামা একরাম একমত কারোর কোন দ্বিমত নেই মাসালাতে অতএব আমরা সাবধান থাকব ইনশা আল্লাহ জুমার দিন আসরের পর যে দুরুদ পড়লে আশি বছরের গুণা মাফ হয় তা কি সহি হাদিস দ্বারা প্রমাণিত ভাইরা আমার একটি দুরুদের কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ নবীল উম্মি ও আলিহি ও সালিম তেসলিমা এই দূরদ পাঠ করলে দিন আসলের পরে পাঠ করলে আশি বস আশিবার পাঠ করলে আশি বছরের গুনামাম আশি বছরের এবাদত লেখার কথা বিভিন্ন বর্ণনা পাওয়া যায় কিন্তু এই বর্ণনাগুলোকে মুহাদ্দ একরাম দুর্বল বলেছেন এগুলা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ অনেক মহাদ্দ লেখে অনেক দুর্বল বলেছেন অত্যন্ত দুর্বল বলেছেন কথা কি বুঝাতে পারছি বাকি এমনি জুমাদ্দিন দুরুৎসরীপ পাঠ করা এটা তো বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং দ্রুত পাঠের শ্রেষ্ঠ দিনই হলো জুমার দিন আর জুমার দিন আসর পরের সময়টা দোয়া কবলের সময় এই সময়টা কিসের সময় দোয়া কবলের সময় এই সময়টা দোয়া করতে হয় সেই সাথে দূরত্ব অবশ্যই গোটা জুমার দিনে এবং জুমার রাতে পাঠতে হবে না কিলোমিটার পাঠ করতে হবে সাল্লাম বলেছেন আকসিরো আলাইয়া মিন মিনা জুমা জুমার রাতে অর্থাৎ বিশ্ব দিবাগত রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দূর পাঠ করো কারণ তোমরা যে দূর পাঠ করো এটা আমার সামনে উপস্থাপন করে ফেরেস তার অমুখের ছেলে অমুকে আপনার যেটা দূরত পড়েছে শুক্রবারে বেশি করে তবে এতে কোনো সন্দেহ নাই তবে এই হাদিসটি সহি বিশুদ্ধ সনদের প্রমাণিত না বরং এটার সনদের এটা সনদ সম্পর্কে মহাদিসদের অনেকেরই মন্তব্য আছে এটা অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল করানো হয় সেই জায়গায় কি সাত দিন বাতি দেওয়ার নিয়ম আছে না ভাই এটা কুসংস্কার এটা কি কুসংস্কার মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল দেওয়া হয় সে জায়গায় মোমবাতি বা এরকম চেরা ঘাড়ি ক্যান এগুলো জ্বালায় রাখা ছোটবেলা আমরা দেখছি এগুলো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন অনেক এলাকাতে আছে। মানুষ মারা গেলে তার গোসল দেওয়ার জায়গায় কোনো বাততিটাতে দেওয়ার দরকার নাই ওখানে দিলে কাল লাভ হবে কোনো মানুষের লাভ হবে ওই টাকা দিয়া যেই মোম ওখানে জ্বালাইতেছেন সাত দিন ধরে সাত দিনে দিন রাত চব্বিশ ঘন্টা মোম জ্বালায় রাখতে হয় তাহলে কতগুলো মোম লাগবে হিসাব করছেন যদি আপনার গড়ে ডেলি কত তিন চারটা বড় মোমো লাগে তাহলে হয়তো আপনার তিরিশ চল্লিশটা মোম দরকার হয় সাত দিনে তো এই ত্রিশ চল্লিশটা মোম আপনি যদি গরিব ফ্যামিলিতে দেন যাদের বাচ্চারা মোমের অভাবে পড়ালেখা করতে পারে না আত্মীয় অভাবে আলোর অভাবে হয়তো বিদ্যুৎ চলে যায় লোডশেডিং হয়ে যায় খেতে পারে না ভালো করে তাদেরকে কিছু মোম কিনে দেন মসজিদে কিছু মোম কিনে দেন যেখানে হয়তো লোডশেডিং এর কারণে তাদের বাতি চালানোর ব্যবস্থা থাকে না বা কারেন্ট নেই তাহলে এই মোম কিনে দিলে মুর্দার তরফ থেকে কিনে দিলে এর সব মুর্দা পাবে ইনশাল্লাহ ওইটা বরং আরো ভালো সেটা না করে গোসল দেওয়ার জায়গায় অযথা আপনি লাভ কি ইসলাম এরকম কোনো অযৌক্তিক কাজের নির্দেশ দেয় নাই